বন্ধুরা, আমি হচ্ছে কি সবসময় ফোন ঘাঁটি বলে তোমাদের দাদা ভাই আমার আজকের খেতে দেয়নি। আর আমি ভাবছিলাম কি খাবো কি খাবো, ফ্রিজে চাবিও দিয়ে দিয়েছে, লক করে দিয়েছে ফ্রিজটা। তা আমি ভাবছি আমাদের একটা ছোট জামরুল গাছ আছে, সেই জামরুল গাছে অনেক ফল হয়ে আছে, সেই ফল খেয়ে আমি হচ্ছে কি আজকে দিনটা কাটিয়ে দেবো। আর আমি এখন সিঁড়ি নিয়ে যাচ্ছি, জামরুল পাড়বো আর গাছে বসে বসে খাবো। তোমরা দেখতে থাকো আর হচ্ছে কি তোমরা আমার সাথে থাকো। দেখো সিঁড়িটা নিয়েছি, কেননা আমি গাছে উঠতে পারি না, সিঁড়ি দিয়ে যতটা পারি জামরুল আমি পেরে পেরে খাবো। দেখো বন্ধুরা, গাছের গোড়াইতে আমি যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন 7 জনের মতো গাছে উঠে এখন এই জামরুল বসে বসে খাবো। ভয়ও লাগছে। দেখো বন্ধুরা খাচ্ছে, আজকের হয়তো এই গাছে বসে বসে জামরুল তোমার পেটটা ভরে যাবে, নাই বা খেতে দিক কোনো দুঃখ নেই, কিন্তু ফোন আমি ছাড়ছি না, ইউটিউব আমি করব। একটু বেশি করে পেরে নি। আর বন্ধুরা, দিদিদের বলছি তোমরা যদি কেউ এরকম ইউটিউব করে থাকো, যদি তোমার বড়রা যদি খেতে না দেয় তোমরা কী খাও কমেন্টটা আমার জানাবে। যদি এই রসালো ফল খাওয়া যায় আর কিছু লাগে না, পেট ভরে যায়। দেখ বন্ধুরা কত থকো থকো জামরুল। তাহলে দিদিরা, তোমরা তোমাদের যদি না খেতে দেয় তোমরা কি খেয়ে দিন কাটাও আমার কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে,
টাটা সবাইকে। আর আমাদের এই ছোট্ট জামরুল গাছটা তোমরা সবাই দেখে নাও, এটা আমাদের কলমের জামরুল গাছ। তোমাদের দাদাভাই হচ্ছে কে নিয়ে মাটিতে পুঁতেছিল, প্রথমে টবে ছিল, ঝড়ের টব থেকে ভেঙে গেছিল ছোটবেলা। আর পারতে পেরেছি।